হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত মুভি রিভিউ বাংলাতে। আমি সই, আর এখন আমি ট্রেলার রিভিউ করবো লক্ষ্মী বং। অক্ষয় কুমার অভিনীত এই সিনেমাটি 9th November রিলিজ করছে, না থিয়েটারে নয়, এটা হটস্টারে রিলিজ করছে। তো আসলে জেনে নিই এই সিনেমাটির গল্প কি নিয়ে তৈরি হয়েছে এবং এই সিনেমাটি অন্য কোনো সিনেমার থেকে কপি না একটা অরিজিনাল সিনেমা। তো এই সব কিছু নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব, সঙ্গে থাকুন মুভি রিভিউ বাংলার সাথে। লাক্ষ্মী বং নিয়ে আমরা আলোচনা করার আগে এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর তার পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি প্রেস করতে ভুলবেন না। আর মুভি রিভিউ বাংলাতে পাবেন মুভি, ওয়েব সিরিজ, ট্রেলারের একদম অনেস্ট রিভিউ। লক্ষ্মী বং কাঞ্চনা নামে একটি তামিল সিনেমার হুবহু কপি বাই কপি রিমেক, এবং এখানে খালি চেঞ্জ করে দেওয়া হয়েছে অক্ষয় কুমারের ফেস। এবং তামিল সিনেমাটা একটা ক্লাসিক সিনেমা এবং একটি ট্রান্সজেন্ডারের উপর একটা হরর বেসের সিনেমা তখনকার দিনে সত্যি একটা সমাজের নতুন দিক খুলে দিয়েছিল। এবং ওই সিনেমাটা, মানে তামিল অরিজিনাল সিনেমাটা যদি আপনারা দেখেন, সেই সিনেমার মধ্যে একটা সুন্দর গল্প আছে, একটা সোশ্যাল ইস্যু নিয়ে একটা ইমোশনাল টাচ দেওয়া হয়েছে এবং তার সঙ্গে ভরপুর কমেডি আছে। আর মেন হাইলাইট ছিল সিনেমাটার হরর। অরিজিনাল তামিল কাঞ্চনা সিনেমাটা সনি ম্যাক্স বা সনি চ্যানেলে প্রচুরবার দেওয়া হয়েছে এবং এটা একটা হিন্দি ডাব ইউটিউবে অ্যাভেলেবেল। অরিজিনাল কাঞ্চনা সিনেমার মধ্যে একটা সুন্দর ইমোশনাল টাচের সাথে সোশ্যাল মেসেজ এবং তার সাথে কমেডির তারকা, আর সর্বোপরি একটা হরর সিনেমা প্রেজেন্ট করা হয়েছে। এবং এই সিনেমার যে ডিরেক্টর রাঘব লরেন্স, অরিজিনাল কাঞ্চনা সিনেমার ডিরেক্টরও তিনি, এবং তিনিই মেন লিডে ছিলেন। 2009 সালে এই সিনেমাটি রিলিজ করেছিল তামিলনাড়ুতে এবং এটি ভরপুর ব্যবসা করেছে, একটা বিগ বক্স অফিস হিট এটা বলতে পারেন। এবং তখনকার দিনে একটা ট্রান্সজেন্ডার বেস করে একটা হরর সিনেমা লেখা এবং তাকে প্রেজেন্ট করা সত্যিই ভাবার যোগ্য। খুব একটা যদি কায়দা না করা হয় আর সিন বাই সিন যদি লক্ষ্মী বংকে কাঞ্চনা সিনেমার কপিও করা হয়, তাহলে লক্ষ্মী বং একটা খুব সুন্দর সিনেমা আপনাদের উপহার দিতে চলেছে। বাট সমস্যা হলো এর মধ্যে হিন্দির তারকা। এখনকার যে সিনেমাগুলো করা হচ্ছে হিন্দিতে, একটা সুন্দর ফর্মুলা হয়ে গেছে, একটা হিট তামিল সিনেমা সেটা যে কোনো বছরের হোক, একটা তোলো, তার মধ্যে কিছু গান মশলার তরকা দাও, কিছু অ্যাকশন সিন জুড়ে দাও যদি না থাকে, আর তার মধ্যে একটা বড় স্টারকে নিয়ে নাও, একটা স্টার নেম থাকবে, আর নায়িকা হিসাবে তার অঙ্গ প্রদর্শন, এই সব কিছু জুড়ে তৈরি করা হয়েছে লক্ষ্মী বং সিনেমাটি। আর এটা মানেই একটা বক্স অফিস হিট আপনারা বলতে পারেন। আর এই ট্রেলারের মধ্যে একটা বুজ খালিফা নামে একটা গান শোনা যাচ্ছে। যখন আপনারা ট্রেলারটা মন দিয়ে দেখবেন তখন একটা সিনেমাটিক ফিল অবশ্যই পাওয়া যাবে, কিন্তু যখনই ওই গানটা চলে আসছে তখনই আপনারা দেখবেন একটা অ্যালবাম অ্যালবাম ফিল চলে আসছে, মানে গানটা সিনেমাটাকে পুরো মাটি করছে। সিনেমাটা যেহেতু অলরেডি আপনাদের দ্বারা দেখা এবং আমি জানি যে হটস্টার এলে এটা আবার আপনারা দেখবেন, একটা ট্রান্সজেন্ডার ইকুয়ালিটি নিয়ে অরিজিনাল সিনেমাটাতে একটা সোশ্যাল মেসেজ আছে এবং সেই মেসেজটা এই সিনেমার মাধ্যমেও দেওয়া হয়েছে। কারণ যখন অক্ষয় কুমারের যে ট্রান্সজেন্ডার লুকটা দেখা যাচ্ছে, একদম অরিজিনাল কাঞ্চনার হুবহু সেম, বাট যে ফিলটা অরিজিনাল কাঞ্চনা দেখে পাবে সেই ফিলটা এই ট্রেলার দেখে পাওয়া যাচ্ছে না। আমি জানি না সিনেমাটা কত ভালো হয়েছে, কারণ আমি সেই নিয়ে কোনো কমেন্ট করবো না, কারণ সিনেমাটা 9th November রিলিজ করছে এবং তারপরে আমি কিছু কমেন্ট করবো। অরিজিনাল সিনেমাটা আমি হিন্দি ডাব ভার্সন দেখেছি এবং সেই সিনেমাটার সাথে যেভাবে আমি কানেক্ট করতে পেরেছিলাম এই ট্রেলারটা দেখে সেইভাবে আমি কানেক্ট করতে পারলাম না। এবং কিছু কিছু সিন পুরোপুরি কপি করা হয়েছে এবং গল্পটা একটু হেরফের করা হয়েছে। যদি অরিজিনাল কাহিনীটা আপনারা জানেন তাহলে ট্রেলারটা দেখে বুঝতে পারবেন যে অরিজিনাল কাহিনীটাকে একটু হেরফের করে দেওয়া হয়েছে এবং এর মধ্যে কিছু কিছু সিন অন্য সিনেমার কিছু কিছু সিন একদম হুবহু নকল মেরে দিয়েছে। আশুতোষ রানার মতো সংঘর্ষ সিনেমা থেকে ইন্সপায়ার হয়ে মুখের মধ্যে ওই জিনিসটা করছে। সংঘর্ষ সিনেমার আশুতোষ রানার ওই সিনটা আপনি বোধহয় না তুললেই পারতেন, কারণ আশুতোষ রানা ওই সিনটার মাধ্যমে আজও বলিউডে পরিচিত এবং তার সেই ভিলেন অবতার আমরা কখনোই ভুলতে পারি না এবং মাঝে মাঝে আমাদের নাইট মেয়ারেও আসে ওইগুলো। কিছু কিছু ক্লাসিক জিনিস না হাত দেওয়াই ভালো, বাট এখনকার দিনে কারোর অনুমতি লাগে না, কারোর পারমিশন লাগে না, যে যা খুশি করতে পারে। এবং সেম জিনিস আমি এই সিনেমাটার জন্য বলবো, কাঞ্চনা সিনেমাটাকে হাত দেওয়া বোধহয় একটু ভুল হয়ে গেছে, কারণ ওই সিনেমাটা ক্লাসিক সিনেমা। ওই সিনেমাটিতে রাঘব লরেন্স যেভাবে অ্যাক্টিং করেছেন এক কথায় অনবদ্য, তার অ্যাক্টিং এবং অক্ষয় কুমারের অ্যাক্টিং এর মধ্যে ট্রেলার দেখে যতটা আমি বুঝতে পেরেছি একটা আকাশ পাতাল তফাৎ আছে। 9th November বলবে কোন সিনেমাটা ভালো এবং কিভাবে এই সিনেমাটার ডিরেকশন বা এক্সিকিউশন করা হয়েছে। এটা কি অরিজিনাল সিনেমার থেকেও ভালো হবে
না আবার একটা সেই বস্তা পচার রিমেক হতে চলেছে। আপনারা যারা ট্রেলারটি এবং কাঞ্চনা অরিজিনাল মুভিটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনাদের মতামত কি, আর ভিডিওটির মধ্যে কিছু ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর প্রথমে বলে দিয়েছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।